ডক্টর, আরো তিনজন পেশেন্ট এসেছে। তিনজন? একজনকে কুকুর কামড়িয়েছে, আরেকজনকে বিড়াল আঁচড় দিয়েছে, অন্যজনকে বানর থাবা মেরেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, রোগীদের নিয়ে যান। ক্ষতস্থান 15 থেকে 20 মিনিট কাপড় কাচা সাবান দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখি তোমার কোথায় কামড়েছে দেখি। ব্যথা করছে? ভয়ের কিছু নেই। হ্যাঁ ডাক্তার সাহেব, শুনছি কুকুরে কামড় দিলে নাকি পেটে বাচ্চা হয়? একদম ভুল ধারণা। 14টা নাকি ইনজেকশন দিতে হয়? না, সেই চিকিৎসা এখন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ্ধতি হচ্ছে 4টা ভ্যাকসিন দিতে হয়। একসাথে 4টা টিকা? না একসাথে না, আমরা আজ একটা ইনজেকশন দেব, 3 দিন পর একটা দেব, তারপরে 7 দিন পর, তারপরে 28 দিন পর। আমার মেয়েটা ভালো হয়ে যাইব তো? আধুনিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে ভ্যাকসিন নিলে জলাতঙ্ক রোগ হতে 100% রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, এটা নিয়ে পাশে নিয়ে। আমার বোনটাকে বিড়ালে আঁচড় দিয়েছে। আঁচড় দিয়েছে? রক্ত বেরিয়েছিল? জি স্যার, রক্ত বের হয়েছিল। দেখি এদিকে শুন, এখানে ভ্যাকসিন ইনজেকশন দিতে হবে 4টা। বাথরুমে নিয়ে যান। মেয়েটা সুস্থ হওয়ার কোন লক্ষণই দেখতেছি না, হাত পাও খালি কাঁপে আর পানিতে গিয়ে খুব ডরায়। তারপর বাটি বাবার কাছেও নিয়ে গেছিলাম, পাটি পরা দিল পিঠের মধ্যে, এনে 4 দিন স্যার এই পাটি পরা দিচ্ছে, কোনো কাম নেই ডাক্তার সাহেব। কিন্তু আমার কাছে তো অনেক দেরি করে নিয়ে এসেছেন। শুনেন, কুকুর কামড়ানোর সাথে সাথে 15 থেকে 20 মিনিট সাবান পানি দিয়ে ক্ষতস্থান ধুতে হয়, তারপর সাথে সাথে ডাক্তারের কাছে নিতে হয়। ডাক্তার সাহেব আমার মেয়েটারে চিকিৎসা করেন। ডাক্তার সাহেব আপনি চিকিৎসা শুরু করেন ডাক্তার সাহেব। ওর লক্ষণ দেখে মনে হচ্ছে জলাতঙ্ক রোগ হয়েছে। জলাতঙ্ক রোগ হলে সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কারো কিছু করার নেই। ডাক্তার সাহেব, এটা আপনি কি বললেন?